নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/1/2022 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ শিক্ষক ও শিক্ষাকর্মীরা অবসরের পর যে পেনশন পান, সে পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। রাজ্যে শিক্ষক অশিক্ষাকর্মীদের জন্য পেনশন নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শিক্ষক অশিক্ষকের পেনশন বিতর্কে হাইকোর্টের রায় বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। শিক্ষকদের ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস 1981 অনুযায়ী পেনশন দেওয়া নিয়ে বহু বছর আগে যে বিতর্ক শুরু হয়েছিল, অবশেষে তার অবসান হলো। এর ফলে রাজ্যের অন্তত 100,000 অবসরপ্রাপ্ত শিক্ষককে কমবেশি 8 থেকে 10 বছরের বকেয়া পেনশন সুদসহ মেটাতে হবে। শিক্ষকদের ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস 1981 অনুযায়ী অনুদানপ্রাপ্ত ও স্পন্সর্ড শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষাকর্মীদের পেনশন পাওয়ার জন্য যে কোনো একটি পেনশন অপশান দেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে প্রকল্পের একটি ধারা থেকে অন্য ধারা যাওয়ার সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রে প্রাপ্ত অর্থ সুদসহ ফেরত দেওয়ার শর্ত ছিল, তারপরেই পেনশন পাওয়া নিয়ে বিতর্ক মাথাছাড়া দেয়। বিষয়টি নিয়ে একের পর এক মামলা হয়। মূল প্রশ্ন ছিল কবে থেকে তারা পেনশন পাবেন, যদিও অবসর নিলেন, যেদিন অবসর নিলেন তার পরের দিন থেকে, নাকি যেদিন সরকার শর্ত মেনে তারা নেওয়া অর্থ সুদসহ ফেরত দেন সেদিন থেকে। হাইকোর্টের 3 বিচারপতি এই প্রসঙ্গে রায় দেওয়ার পরেই বিতর্ক মেটেনি। এই রায়ের ব্যাখ্যা চায় রাজ্য সরকার। 2019 সালে বিচারপতি দীপঙ্কর দত্ত বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ফের জানিয়ে দেয় যে অবসর গ্রহণের পরের দিন থেকে সকলকে পেনশন দিতে হবে, কিন্তু রাজ্য সেই রায়ের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। বিচারপতি এস আব্দুল নাজির ও বিচারপতি কৃষ্ণ মুরারি ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে। মামলাকারীদের আইনজীবী শক্তিপদ জানিয়েছেন যে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের কোনো রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে, এর ফলে অবসর গ্রহণের পরের দিন থেকেই সকলকে পেনশন দিতে হবে। তাহলে শিক্ষক শিক্ষাকর্মীদের পেনশনার যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা সবে মানে অবসর নিচ্ছেন বা রিটায়ার হচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অবসর গ্রহণের পরের দিন থেকে তাদের কিন্তু পেনশন প্রক্রিয়া চালু হয়ে যাবে, সেরকমই নির্দেশ এসেছে সুপ্রিম কোর্টের। তো যাই হোক, এবারে দেখা যায় রাজ্য সরকার কতটা এটা ইমপ্লিমেন্ট করে। তো যাই হোক, এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।